মহানগরীর রাজপথত নিশা আত্মসমর্পণকারী আলফার দাদাগিরি। পিস্তল দেখায় ব্যবসায়িক দিলে ভাবুকি, উদ্ধার অভিযানত নামিল আলোচনাপন্থী আলফার শীর্ষ নেতা। মহানগরীর ডাউনটাউনের মথুরা নগরত নিশা চাঞ্চল্য, এখন পান দোকানত সুরার রাগিত মাতাল হয়ে তাণ্ডব এজন সালফা আর এজন ঠিকাদারর। হাতত বন্দুক লৈ পথাচারীক মৃত্যুর ভাবুকি, লগতে মারপিট কেবাজনো ব্যক্তিক। নিশায় ঘটনাস্থলীত উপস্থিত দিসপুর থানার ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া রূপম হাজরিকা। তিনটা আহি আছো, লগত আমার ছোৱালীজনী আছে, আমি খানা চানা খাই আহি আছো, তো আমি নিজৰ গলিত সোমাব খুজিছো। তো এটা মানে লোয়াগিটে আমাক উৎপাত কৈছে যে বাইক ভাঙি দিম, তো কিবা কিবি উভতি যা মানে। তাৰপিছত এতিয়া আমি কি কৰিম উপায় নাই। তাৰপিছত এহেঁতি উৎপাত চুৎপাত কৈছে, আমি উভতি দিলোঁ। তো পুলিচক ফোন কৰিছোঁ, আপোনাৰ দুবাৰ ফোন কৰিলে পুলিচে ৰিচিভ নকৰিলে, মানে 100 ডাইল কৰিছোঁ। তাৰপিছত আমি উভতি দিলোঁ, তাৰপিছত পুলিচ এখিনি পাইছোঁ, আমি এইখিনি আহিলোঁ। আৰক্ষীক দেখি প্ৰথম অৱস্থাত পলায়নৰ চেষ্টা কৰে বন্দুকধাৰী যুৱকে। আত্মসমৰ্পণকাৰী আলফা ৰাজা শইকীয়া আৰু ঠিকাদাৰজনৰ নাম মঞ্জিৎ শইকীয়া। দিসপুর আরক্ষে জব্দ করেছে লাইসেন্স সহ রাজা শইকীয়ার মারণাস্ত্র। ঘটনাস্থলীর পর ফুটপোসর ভাবে আটক করে দুইজনক। আটক করার পিছত আকো আরক্ষীক ভাবুকি এই সকলের। পিস্তল দেখি ডিসিপিয়ে মোক চা খুয়াই পঠিয়াই দিব। গোচর দিয়ার পিছতো গুন্ডারূপী আত্মসমর্পণকারী আলফার খেসা গোচর কম্প্রোমাইজ করবলে বাধ্য হল গোচরিয়া। কালি রাতে একটা ডর বেশি ডর ঘটনা হওয়া নাই, সর ঘটনা হয়েছিল। সেই ঘটনাটোর অল্প ডর কথা হয়েছিল, আর্মস আমার লগরজনের হাতত আর্মস পাইছিল, সেই লিগেল আর্মস। আমাকে রাতে কালি রাখিলে, আর পূজার মুডত কালি জায়গাখিনি বহুত বেয়া হয়ে আসে। তো মোর ঘরেরপা এজন মোর বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, তখন ভাত খাই আহি আসে। অপোজিট সাইডেরপা কোনোবাই মানে ধর যুক্ত আর স্ল্যাং ল্যাঙ্গুয়েজ তেনে কই পেলায় তখন কিনা এটা করেছিল। মানে যেহেতু খবরটো পালো, মই আহিলো, মই অহা টাইমত পটকে তাতে সর একটা কিনা একটা ঘটনা ঘটি গেল। ঘটনাটো মিস আন্ডারস্ট্যান্ডিং হল, যিখিনি লিগেল লিগেল প্রসিডিউটত আমাক আজি ভেরিফিকেশন হয়েছে। লিগেল এডভান্সটো লৈ পেলে আমি ভেরিফিকেশন ডিসিত পঠাইছো, ডিসির পৰা আহিছে, এটা আমি যাব ওলাইছো। পুৱাই সতীৰ্থক উদ্ধাৰৰ খাতিৰত দিসপুৰ থানাত উপস্থিত হল আত্মসমৰ্পণকাৰী আলফাৰ শীৰ্ষ নেতা। মোকলাই দিবলৈ শীৰ্ষ বিষয়াক দিলে হেঁচা। মুঠতে ক্ষমতাত বলিয়ান হৈ হাতত বন্দুক লৈ একাংশ আত্মসমৰ্পণকাৰী আলফা নামিছে গুণ্ডাগিৰিত। ভিডিঅ' জাৰ্ণেলিষ্ট পংকজৰ সৈতে ববিতা গগৈ, ৰিপৰ্ট প্ৰাগ নিউজ।